1939 সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি হিটলারের নেতৃত্বে বিশ্বজুড়ে দাপট দেখায়। 1940 সাল হিটলারের নাৎসিবাদের পাশে কেবল ইতালি ছিল এমন নয়। যুদ্ধ শুরু হওয়ার পর জার্মানি অস্ত্র তৈরির জন্য লোহা পেত সুইডেন থেকে। অস্ত্র তৈরির জন্য 85% লোহা সরবরাহ করত সুইডেন। ট্রেনের মাধ্যমে তারা এই লোহা সরবরাহ করত, কিন্তু সুইডেন থেকে লোহা নিতে নরওয়ের নার্ভিক অঞ্চলের ওপর দিয়ে যেতে হতো। এতে নার্ভিক ও ঝুঁকির মধ্যে ছিল। নার্ভিককে বাঁচানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে জনপ্রিয় এই মুভিটি। তো মুভির শুরুতে একটি জাহাজে আমরা সৈনিকদের গাল গল্প করতে দেখি। সৈনিকদের সেদিন ছুটি ঘোষিত ছিল। ছুটি পেলে তো সবারই মন ভালো থাকে, ফ্যামিলির সাথে দেখা হবে, তাই সবাই ফ্রেশ মুডে একে অপরের সাথে গল্প করছে। কিন্তু তখনই তাদের ক্যাপ্টেন আসে আর সবাইকে বলে দেয় যে তাদের ছুটি ক্যান্সেল। তাদের মাঝে একজন সৈনিকের নাম ছিল গুনার। তার ছেলে সেদিন জন্মদিন ছিল। বাবা হিসেবে তার মনটা সেদিন তার ছেলের কাছেই ছিল। তার মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ সে ভাবে, তারপর ক্যাপ্টেনের কাছে তার ছেলের জন্মদিনের কথা বলে এবং মাত্র একদিনের জন্য ছুটি চায়। ক্যাপ্টেন এটা শুনে বলে সবাইকে ক্যাম্পে যেতে হবে, অর্থাৎ ছুটি হবে না। মেজর তাদের পাশ থেকে সবই শুনছিল। সে তাকে ছুটি দেয় মাঝরাত পর্যন্ত, মধ্যরাতেই তাকে ফিরতে হবে। গুনার তাতেই খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে অন্য সৈনিকদের সাথে সেখান থেকে হাঁটতে শুরু করে। অন্য একজন সৈনিক বন্ধু ম্যাগনিকে সে তার ব্যাগ বন্দুক দিয়ে দেয়। বন্ধুটি বলে সে তো গাধা নয়, এত কিছু বইবে কেন। দুই বন্ধু এরকম মজা করতে করতে কথা বলে। এরপর গুনার সেখান থেকে চলে যায়। বরফে ঢাকা রাস্তা দিয়ে সে খুশি মনে হেঁটে যেতে থাকে। তার হাতে তার ছেলের জন্মদিনের গিফট। সে পৌঁছে যায় একটা হোটেলে, সেখানে তার ওয়াইফ কাজ করত। হোটেলের নাম ছিল রয়্যাল হোটেল। সেখানে নার্ভিকের ব্যাপারে মিটিং হচ্ছিল। জার্মান এবং ইংলিশদের মাঝে একটা ব্যাপার কমন, সেটা হলো নার্ভিক। এখানে নার্ভিককে বাঁচানোর প্ল্যান হচ্ছিল। গুনারের ওয়াইফ এখানকার গেস্টদের আপ্যায়ন করছিল। ড্রিঙ্কস ও অন্যান্য প্রয়োজনীয় কিছু সে সার্ভ করছিল। হঠাৎই গুনারের দিকে চোখ পড়ায় সে অবাক হয় আর সেই সাথে প্রচন্ড খুশিও হয়। সে তার হাজবেন্ডের সাথে দেখা করতে যায়। সবসময় দূরেই থাকে, কাছে পেলে তো একটি ভালোবাসা হবেই। এই রোমান্টিক মুহূর্তে সেখান দিয়ে আরেকজন কর্মী চলে যায়। গুনার তাকেও হাই বলে। তারপর মেয়েটি ভেতরে চলে যায়। এই রোমান্টিক সময়ে গুনার তার স্ত্রীকে জানান আজ তারা ট্রান্সফার হয়ে শহর থেকে চলে যাবে। তার স্ত্রীর নাম ইনগ্রিড। ট্রান্সফার হওয়ার খবর শুনে ইনগ্রিডের মন খারাপ হয়ে যায়। ইনগ্রিড জানতে চায় কেন তাদের শহর ছাড়তে হচ্ছে। গুনার জানায় এটা সে জানে না, তবে এটা জানে যে সে তার স্ত্রীকে কাছে পেতে চায়। কিন্তু তখনই তাদের রোমান্সে বাধা হয় একজন মহিলা। এই মধুর সময় সে ইনগ্রিডকে ডেকে নেয় নিজেদের কিছু প্রয়োজন বলে। ইনগ্রিড তখন সেখানে যেতে যেতে গুনারকে বলে বাইরে কেউ আছে যে তোমাকে দেখলে খুব খুশি হবে। সে আছে গুনার এর বাবার সাথে। গুনার তখন বাইরের দিকে চলে যাওয়ার সময় ইনগ্রিডকে ডেকে বলে তার সময় মাঝরাত পর্যন্ত, এরপরই তাকে ফিরে যেতে হবে। ইনগ্রিড তখন বলে আমার কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত তুমি ফিরে যেতে পারবে না। এরপর গুনার তাড়াতাড়ি তার কাজ শেষ করার কথা বলে চলে যায়। বাইরে গুনারের বাবা কাঠ কাটছিল। গুনারের ছোট্ট কিউট ছেলেটির নাম অলি। সে তার দাদুকে কাঠের টুকরোগুলো সাজিয়ে দিয়ে সাহায্য করছিল। তার দাদু অলিকে বলে দেখো কে এসেছে। অলি খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠে। তার বাবা তাকে কোলে নিয়ে আদর করে বলে তোমার ওজন তো অনেক হয়েছে, মাত্র 5 বছরই এত ভারী। অলি বলে তার বয়স 5 নয় 6 বছর। তারপর দুজনেই হেসে ওঠে। গুনার ছেলেকে সেই গিফট দেয়। এটি ছিল লিকোমোটিভ, অর্থাৎ চলতে থাকবে এমন খেলনাগাড়ি। তারপর গুনারের বাবা এগিয়ে আসে। গুনার তার বাবার সাথেও কথা বলে। তারপর বাচ্চার সাথে বসে খেলনা গাড়ি নিয়ে সময় কাটাতে থাকে। বাচ্চাটি মুখ দিয়ে শব্দ করে গাড়ি চালানো খেলা খেলতে থাকে। এই অনুভূতিটা শান্তির। এই সময়টা সৈনিকরা পুরো জীবনে খুব কমই উপভোগ করতে পারে। এর পরের দিন শিফট হয় আবারও সেই হোটেলে, যেখানে ইনগ্রিড একজন ইংরেজ ভদ্রলোকের সাথে কথা বলছিল। এখানেই একজন সিনিয়র মহিলা ইনগ্রিডের কাছে জানতে চায় গুনার এসেছে কিনা। ইনগ্রিড জানায় শুধুমাত্র আজ একটি রাতের জন্যই সে এসেছে, তাই সে আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে পারলে ভালো হতো। এদিকে বাসায় বসে গুনার এবং তার বাবা রাতের নিউজ শুনছিলেন। ইংলিশরা নার্ভিককে বাঁচানোর জন্য হাত বাড়িয়েছেন। তাদের জন্য নরওয়ে উপকূল থেকে 3টি জার্মান জাহাজ দূরে সরে গিয়েছে। এসব নিউজ শুনে গুনারের বাবা ইংরেজদের ধন্যবাদ জানায় এবং বলে কেউ একজন এই হিটলারকে অবশ্যই থামাবে। এর মধ্যে ইনগ্রিড আসে। এসে গুনারের কোলে বসে পড়ে। গুনারের ছেলে অলি সেখানে ঘুমিয়েছিল। গুনারের বাবা বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে যায়। দরজার পর্দা টানিয়ে গুড নাইট বলে সে চলে যায়। গুনারের হাতে সময় কম ছিল। এটা তো সবাই জানতো। কখন অনেক সময় পেরিয়ে গেছে তারা তা জানতেই পারেনি। তারা বাইরে গোলাগুলির আওয়াজ শুনতে পায়। ইনগ্রিড জানতে চায় গুনার শব্দ শুনতে পাচ্ছে কিনা। গুনার জানায় সে খুব টেনশনে আছে। তার আরো ৪ ঘন্টা আগে ফিরে যাওয়ার কথা ছিল। তারা ভালোবেসে একে অপরকে দোষ দিতে থাকে। ইনগ্রিড জানতে চায় সে আবার আসবে কবে। গুনার জবাব দেয় অ্যারেস্টেড না হলে তার সাথে আবার দেখা হবে। তারপর বিদায় নেয় গুনার। দ্রুত যাবার পথে কলোনেলের সাথে দেখা হয়। সেও দ্রুত যাচ্ছে ঘটনাস্থলে। কলোনেল জানতে চায় সে সৈনিকদের সাথে এখনো যোগ দেয়নি কেন। গুনারের ছুটির কথা শুনে সে আরো রেগে গিয়ে বলে, তারই ছুটি দিয়ে কি সে শহর বাঁচাতে পারবে? তাদের জাহাজ ডুবে গিয়েছে। জার্মানদের ডিফেন্স করতে হলে সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। এদিকে নিউজে এই ঘটনা ছড়িয়ে পড়ে। জার্মানদের শক্তিতে নরওয়ের জাহাজ ডুবে গিয়েছে। এমনকি তাদের আক্রমণে নরওয়ের অবস্থা আরো খারাপ হতে পারে। গুনার তাড়াতাড়ি গিয়ে সৈনিকদের মাঝে দাঁড়ায়। সে তার সৈনিক বন্ধু ম্যাগনির কাছে জানতে চায় তার সরঞ্জামগুলো কোথায়। এগুলো সে যাওয়ার সময় তার কাছে দিয়ে গিয়েছিল। সেগুলো ক্যাম্পে আছে। সামনেই জার্মান বাহিনী, দুই দল প্রস্তুত যুদ্ধের জন্য। নরওয়ের মেজর চিৎকার করে বলে যে তারা পিছু না হটলে গুলি চালাবে। জার্মানদের থেকে আওয়াজ আসে যে তারা এরকম ঘটাতে চায় না। এরপর তাদের কমান্ডার এগিয়ে আসতে থাকে। তখন নরওয়ের মেজরও এগিয়ে যায়। দুই পক্ষের সৈন্যরা প্রস্তুত। এদিক সেদিক বুঝতে পারলেই গুলি চালাবে। মেজর বলে, এতগুলো মৃত্যু কি খুব বেশি প্রয়োজন ছিল? জার্মান কমান্ডার জানায় তারা জাহাজটিকে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু তারপরও তারা সারেন্ডার করেনি। নরওয়ের সবগুলো শহর তাদের কন্ট্রোলে রাখতে চায়। এদিকে ম্যাগনির কিছু সমস্যা হচ্ছিল, তাই গুনার ম্যাগনির কাছ থেকে বন্দুক চায় এবং সেটা তাক করেই দাঁড়িয়ে পড়ে। চারদিক ভেবে মেজর বুঝতে পারে আর কোনো উপায় নেই, তাই সারেন্ডারের প্রতীক হিসেবে সে তার বন্দুক জার্মান কমান্ডারের হাতে তুলে দেয়। অর্থাৎ সে হার মেনে নিল। গুনার এটা বিশ্বাস করতে ছিল না কিভাবে তারা এত সহজে হার মানতে পারে। অন্যদিকে মেজর সব সৈনিককে পেছনে যেতে বলে, কেননা তারা পরাজয় মেনে নিয়েছে। তখন নরওয়ের ক্যাপ্টেন এ ব্যাপারে কিছু বলতে চায়, কিন্তু মেজর বলে সে এ শহরের আর ধ্বংস দেখতে চায় না, সে শান্তি চায়। এটা বলে মেজর সেখান থেকে চলে যায়। কিন্তু বেশ কিছু সৈন্য এ পরাজয় মানতে পারছিল না। যুদ্ধ ছাড়াই পরাজয় মানবেই বা কেন? কিন্তু মেজরের কথা মতো সবাই ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছিল। হঠাৎ মাঝপথে এসে তাদের ক্যাপ্টেন তাদের বাম দিকে যেতে বলে। সৈন্যরা দ্বিধায় পড়ে যায়, তারা ক্যাম্পে ফিরবে নাকি ক্যাপ্টেনের সাথে যাবে। কিন্তু বেশিরভাগ সৈন্যই ক্যাপ্টেনের পথ বেছে নেয়, কারণ তারা ছিল দেশপ্রেমিক বীর সৈনিক। যুদ্ধ ছাড়াই অন্য কাউকে জয় ছিনিয়ে নিতে দেবে না। কিন্তু বেশ কিছু ভীত সৈনিক এখান থেকে পালিয়ে যায়। তারা ভাবে জার্মানরা তাদের গুলি করে মেরে ফেলবে। এমনকি গুনারের বন্ধু ম্যাগনিও পালাতে চায়, কিন্তু গুনার তাকে আটকায়। সে বলে, তুমি একজন সৈনিক, তোমার এভাবে ভয় পাওয়া যাবে না। এর পরের দিন শিফট হয় হোটেলের সামনে, যেখানে ইনগ্রিড কাজ করত। যখন ইনগ্রিড হোটেলে ঢুকতে যাবে, তখনই একটা লোক তাকে ডেকে আটকায়। সে ছিল একজন ইংরেজ। তার হাতে ছিল একটা চাবি। লোকটি ইনগ্রিডের সাথেই ভেতরে যায়, কিন্তু ভেতরে গিয়ে ইনগ্রিড দেখতে পায় জার্মানরা এই হোটেল নিজেদের কন্ট্রোলে নিয়েছে। ইংরেজ ভদ্রলোক দ্রুত তার রুমে ঢুকে পড়ে। এখানে তার মতো ইংরেজ এজেন্ট আরো রয়েছে। জার্মান সৈনিকরা সেই ইংরেজদের চাবি চাইছে, কিন্তু এখানকার রিসেপশন ডেস্কের মহিলাটি তাদের ভাষা বুঝতে পারছিল না। তার নাম পলি। তখন জার্মান সৈনিক ইনগ্রিডকে দেখে বলে তাকে তাদের প্রয়োজন, কারণ সেই একমাত্র ব্যক্তি যে তাদের কথা বুঝতে পেরে সামান্য রিপ্লাই দিয়েছিল। এটা শুনেই জার্মান সৈনিক বুঝতে পারে যে মেয়েটি তাদের ভাষা বুঝতে পেরেছে। তাছাড়া সেই লোকটি ইনগ্রিডকে চিনত। ইনগ্রিড নরওয়ের, জার্মানির এবং ইংলিশ ভাষা জানত, তাই তাকে তারা দোভাষী হিসেবে তাদের সাহায্য করতে বলে। তাকে বলে তারা ৫০৩ নম্বর রুমের চাবি চায়, যেটা ইংরেজদের রুম। এই কথাটি ট্রান্সলেট করে ইনগ্রিড রিসেপশনে থাকা পলিকে বলে, কিন্তু সে জানায় গেস্টদের রুমের চাবি বাইরের কাউকে সে দেবে না। কিন্তু ইনগ্রিড বুঝতে পারে এটা বললে জার্মানরা খেপে যাবে, তাই সে জার্মান লোকটিকে বলে প্রত্যেক রুমের একটা মাত্র চাবি রয়েছে, সেটা গেস্টদের কাছেই থাকে। তাছাড়া আর কোনো চাবি তাদের কাছে নেই। কিন্তু লোকটি তখন বলে যে নিশ্চয়ই এমন কোনো চাবি রয়েছে যেটা দিয়ে সব রুমের তালা খোলা যাবে। হঠাৎ মাস্টার কি তখনই একজন সৈনিক এসে পিস্তল তাক করে চাবি চায়। ইনগ্রিড বুঝতে পারে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এরা যে কিছু করতে পারে, তাই সে নিজেই চাবিটি বের করে এবং তাদের হাতে দিয়ে দেয়। কিন্তু তার আগে সে বলে দেয় যে তার স্বামীও একজন সৈনিক। তখন সেই লোকটি বলে নরওয়ের সৈন্যরা আত্মসমর্পণ করেছে, সুতরাং তারা সেফ আছে। এরপর সে বলে তাদের সবগুলো রুম চায়। রিসেপশনিস্ট মহিলা বলে তাহলে বাকি গেস্টদের কি হবে? তখন জার্মান লোকটি কিছু টাকা বের করে তাকে দেয়। হয়তো সে টাকার জন্যই এমন আবল তাবল বাধা দিচ্ছিল। টাকা নিয়ে সবকিছু ওকে বলে দেয়। লোকটি ইনগ্রিডকেও টাকা দিতে চায়, কিন্তু সে তা নেয় না। তারা বলে তার কাজের বিনিময়ে তারা পেমেন্ট করবে। ताके तादेर दोभाषी हिसेबे प्रयोजन। तारपर से वाल्टर नामेर एकजनके तार साथे निये चले जाए। तारा चले जाओयार पर इनग्रिड सेई पलिके जिज्ञेस करे से कोनो भूल करलो ना तो, किन्तु से बोले एटा भूल नय, तादेर उचित होटेल चालानो, एटाई तादेर दायित्व, एर बेशी किछु नय। तारा चाबी नियेछे शुधु, एर बेशी किछु नय। एसब भावना बाद दिये से ताके किचेने रान्नाय सहयोगितार जोन्नो पाठाय। एरपर आमरा देखते पाई रेल लाइनेर पाश दिये सैन्यरा तादेर क्याप्टेनेर साथे जाच्छे। किछु जार्मान सैन्य तादेर आटकाय। तारा कैप्टेन के बोले एई शहर छाड़ार अनुमति तार नेई, से एई सैन्यदेर साथे जेते पारबे ना। ताके बैराके फिरे जेते बोले। तखन कैप्टेन जानाय तार जावार अनुमति नेई, किन्तु पुरो दलेर जावार अनुमति रयेछे, से दलेर एकजन हये जाच्छे। एटा बोलेई से अन्यान्य सैनिकदेर साथे चलते थाके। जार्मान सैन्यरा ताके शूट करबे किना बुझते पारे ना। অন্যদিকে ক্যাপ্টেন ছিল প্রচন্ড সাহসী, সে কোনো কিছুর পরোয়া না করেই চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই রয়্যাল হোটেলের কিচেনে ইনগ্রিড রান্না করছে। তখন তার সহকর্মী বেজরক সেখানে আসে। তার সাথে দুজন ইংরেজ, তারা এই হোটেলেই এজেন্ট হয়েছিল। বাইরে থেকে জার্মান সৈনিকরা দরজা নক করছে, তাদের দ্রুত দরজা খুলতে বলছে। বেজরক ভয় পেয়ে আছে, কিন্তু ইনগ্রিড নতুন প্ল্যান করে ইংরেজদের লুকিয়ে রেখে দরজা খুলতে বলে। জার্মান সৈন্যরা ভেতরে আসার পর ইনগ্রিড তাদের কফি খাওয়ার জন্য আরো ভেতরে নিয়ে যায়। দুজনেই মিল্ক দিয়ে কফি খেতে চায়, কিন্তু সৈনিক জীবন বসার আগে তারা শুনতে পায় বাইরে থেকে তাদের ডাকছে। এরা চলে যাওয়ার সাথে সাথে ইনগ্রিড সেই দুজন ইংরেজকে লুকিয়ে বাইরে পাঠিয়ে দেয়, তাদের যে কোনো সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তাদের পালাতে সাহায্য করে। ইনগ্রিডের সাথে তার সহকর্মী বিজর্গ তাদের সাহায্য করে। এরপর ইনগ্রিড নিজের বাসায় চলে যায়, সেখানে তার শ্বশুর তার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছিল, কেননা তাদেরকে শহর ছেড়ে চলে যেতে হবে। ইনগ্রিড তখন গুনারের কথা জিজ্ঞেস করে। তার শ্বশুর জানায় এই নার্ভিকের নরওয়ের কোনো সৈন্য নেই, সবাই শহর ছেড়ে চলে গিয়েছে, সুতরাং গুনারও অলরেডি তাদের সাথেই চলে গিয়েছে, সবাই সারেন্ডার করেছে। ইনগ্রিড বলে গুনারও কি সারেন্ডার করেছে, কিন্তু তাদের কথাবার্তায় বোঝা যায় গুনার কখনোই সারেন্ডার করেনি, করবেও না। এরপর আমরা দেখতে পাই নরওয়ের সৈন্যরা একটি ব্রিজে অবস্থান করছে, এখান দিয়ে জার্মানরা সুইডেন থেকে লোহা সরবরাহ করে থাকে। অন্যদিকে শহর ছাড়ার জন্য ইনগ্রিড ফেরি ঘাটে চলে যায়। শহর থেকে বেরোনোর সহজ উপায় এই ফেরি, কিন্তু সেখানে তারা জানতে পারে আজ ফেরি চলাচল বন্ধ আছে, জার্মানরা কাউকে শহর ছাড়তে দেবে না। ইনগ্রিড দেখতে পায় একটি লাশ পানিতে ভাসছে, আর সেটি সবাই ভিড় করে দেখছে। এটি ছিল একজন নরওয়ের সৈনিকের লাশ, হয়তো জার্মানরা তাকে মেরে ফেলেছে। ইনগ্রিড তাড়াতাড়ি তার ছেলেকে সেখান থেকে সরিয়ে নেয়, তার মনে প্রচন্ড ভয় হওয়াটা স্বাভাবিক, কারণ তার স্বামীও তো একজন নরওয়ের সৈনিক। এদিকে সৈন্যদের সাথে বসে গুনার কথা বলছিল, তখন একজন এসে জানায় মেজর কর্পোরাল টপকে ডাকছে। কর্পোরাল টপ্ট বলে তারা গুনারকে ডাকছিল। মেজর সেখানে প্ল্যান অনুযায়ী সবকিছু চেক করছিল, কিন্তু তার প্ল্যানের বইয়ের একটি পেজ মিলছিল না। গুনার সেখানে এলে মেজর তাকে বলে প্ল্যান অনুযায়ী এখানে আরো ডায়নামাইট থাকার কথা, সেগুলো কোথায়। অফটেন লাইনের দায়িত্বে যেহেতু গুনার ছিল, তাই এটা তার জানার কথা। অন্যদিকে গুনারের বাবা ইনগ্রিডকে ট্রেনে তুলে দেয়, যেহেতু ফেরি বন্ধ আছে তাই শহর থেকে বেরোনোর এটাই একমাত্র উপায়। সে ইনগ্রিড এবং ওলিকে ট্রেনে তুলে দিয়ে হাত নাড়িয়ে বিদায় জানায় এবং পৌঁছে অবশ্যই তাকে ফোন করতে বলে। আর তখনই গুনার তার বাবাকে ফোন করে। গুনার প্রথমে জেনে নেয় সে এখন ফ্রি ভাবে কথা বলতে পারবে কিনা, যেহেতু সে গোপন কথা বলবে তাই পরিস্থিতি শুনে নেওয়া ভালো। এরপর সে জানতে চায় নর্ডাল ব্রিজের কাছে কোথাও কোনো ডায়নামাইট স্টোর আছে কিনা। কথা বলার সময় মেজর নিজেও সব কথা শুনতে থাকে। গুনারের বাবা জানায় ব্রিজের যে প্রান্ত সুইডেনের সামনে, সেদিকটায় যে টানেল রয়েছে সেখানে রয়েছে গোপন জায়গা, আর সেখানে ডায়নামাইট স্টোর রয়েছে। আর ব্রিজের তৃতীয় পিলারের নিচে চেম্বার অর্থাৎ ছিদ্র রয়েছে, প্রতিটি চেম্বারের জন্য ৩-৪টি স্টিক প্রয়োজন হবে। এরপর সে তার বউ বাচ্চার কথা জানায়। কিছুক্ষণের মধ্যেই যে ট্রেনটি আসবে তারা সেটিতে আছে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই মেজর টেলিফোন রেখে দেয়, কেননা কাজের কথা ছাড়া পার্সোনাল কথা বলার সময় তার কাছে নেই। মেজর গুনারকে দ্রুত তার টিম গোছাতে বলে, ডায়নামাইটের কাজ শীঘ্রই শেষ করে প্রস্তুত হতে বলে, হাতে সময় খুব কম। গুনার বলে ট্রেনটি পার হওয়ার পর ডায়নামাইট ব্লাস্ট করলে হয় না, কিন্তু মেজর জানায় তাদের লোহার জন্য নার্ভিককে প্রয়োজন, তেমনি জার্মানদের জন্য। দুজনরা একই কারণে নার্ভিককে চায়, তাই তাদের উচিত নয় সময় নষ্ট করে জার্মানদের সুযোগ করে দেওয়ার। কিন্তু একজন বাবা এবং ভালো স্বামী হিসেবে অবশ্যই গুনার চিন্তায় পড়ে যায়। কিন্তু সে তো একজন সৈনিক, তার দেশের জন্য কাজ করতে হবে। সে দুজন সৈনিক সাথে নিয়ে ডায়নামাইট নিয়ে আসে। মেজরিটি দেখে বলে এটা তো অনেক কম। তখন গুনার জানায় আর ডায়নামাইট নেই, এগুলো দিয়েই তাদের কাজ করতে হবে। তখনই কেউ চিৎকার করে জানিয়ে দেয় ব্রিজের ওপাশ থেকে জার্মানরা আসছে। মেজর সবাইকে নিজের পজিশন ঠিক করে নিতে বলে, অর্ডার দেয়া মাত্র যেন তারা শুট করতে পারে। ডায়নামাইট নিয়ে দুজন সৈনিক ব্রিজের নিচের দিকে নেমে যায়। গুনার তাদের চিৎকার করে বলে দেয় চেম্বার তৃতীয় পিলারের নিচে আছে, সেখানে ডায়নামাইট লাগাতে হবে। সবাই পজিশন ঠিক করে নিয়েছে, কিন্তু তখনই তারা বুঝতে পারে ব্রিজের উপরে কোনো জার্মান সৈন্য নেই, বরং এরা নরওয়ের সাধারণ মানুষ। এরপর মেজর অর্ডার দেয় দ্রুত তাদের ব্রিজ পার করে আনার জন্য। কয়েকজন সৈনিক এগিয়ে যায় তাদের সাহায্য করার জন্য। গুনার এগিয়ে গিয়ে তার বউ বাচ্চাকে নিয়ে আসে, সবাইকে টানেলের ভেতরে দিয়ে সামনে এগোতে বলে। গুনার তাদের যেতে বলে নিজের কাজে নেমে পড়ে। বরফের মাঝে অনেক কষ্ট করে তারা প্ল্যান অনুযায়ী কাজ করে চলে। গুনার জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের পিলার বেয়ে উপরে উঠতে থাকে। যেভাবেই হোক চেম্বারে ডায়নামাইট লাগিয়ে বৃষ্টি ধ্বংস করে দিতে হবে। এই বৃষ্টি ধ্বংস করতে পারলে জার্মানদের শক্তির অনেক অংশ কমে যাবে। যখন গুনার পিলার বেয়ে উপরে উঠছিল তার হাত ফসকে বন্দুকটি পড়ে যায়, কিন্তু তবুও সে উপরের দিকেই উঠতে থাকে। যখন সে ডায়নামাইট সেট করে ব্রিজের ভেতর দিয়ে মাথা বের করে, তখনই জার্মান সৈন্যরা তাদের উপর অ্যাটাক করে। জার্মান সৈন্যদের আক্রমণের সামনে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু তবুও তারা লড়াই করতে থাকে। জার্মানদের আক্রমণে যখন তারা দিশেহারা, তখন দুজন সৈনিক ডায়নামাইটের ফিউজে আগুন লাগিয়ে দেয়। তারপর তারা পালাতে থাকে। এদিকে গুনার তখনও পিলার বেয়ে নিচে নামতেই পারেনি। সে দ্রুত নামতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে এভাবে নামতে গেলে তাকে মরতে হবে। তাই সে নিচে লাফিয়ে পড়ে। এখানে চারদিকে বরফে ঢাকা ছিল। নিচে লাফিয়ে পড়েও সে শুয়ে শুয়ে কিছু দূর পিছিয়ে যায়। ততক্ষণে ডায়নামাইট ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে গুনারের ছেলে ওলি টানেলের ভেতর দিয়ে কিছু দূর যাওয়ার পর আর যেতে চায় না। ইনগ্রিড তাকে নিয়ে যেতে চাইলেও সে তার বাবার সাথে যাবে বলে বায়না ধরে। ইনগ্রিড বলে বাবা পেছনে আসছে তো, কিন্তু ওলি কোনো কথা না শুনে আবারও পেছন ফিরে দৌড়াতে থাকে। ইনগ্রিড তাকে ডাকতে ডাকতে পেছনে দৌড়ায়, কিন্তু কিছু দূর আসার পর সে তার ছেলেকে আর দেখতে পায় না। সে ভয় পেয়ে ছেলেকে ডাকতে থাকে। একসময় ওলি তার ডাকে সাড়া দেয়। সে ভেতরেই লুকিয়ে বসেছিল। তখন সেখানে জার্মান সৈন্যরা আসে। এতক্ষণে তারা যুদ্ধ শেষ করে ফেলে। নরওয়ের গোটা কয়েক সৈন্য জার্মানদের শক্তির কাছে কোনো ব্যাপারই ছিল না। তারা ইনগ্রিড এবং তার ছেলেকে নিয়ে যায়। ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দেখতে পায় নিচে গুনার ও তার কয়েকজন সৈনিক ধরা পড়েছে। তারা হাঁটু গেড়ে সারেন্ডার হয়ে বসে আছে। গুনার নিজেও তার বউ বাচ্চার দিকে তাকিয়ে থাকে। এতে জার্মান সৈন্যরা তাকে আঘাত করে, কিন্তু প্রিয় মানুষদের থেকে তো চোখ ফেরানো যায় না। জার্মানরা শুধু বিদ্রোহী অর্থাৎ আত্মসমর্পণ না করা সৈনিকদের শাস্তি দিত। তারা ইনগ্রিড ও তার ছেলেকে গুনারের বাবার কাছে পৌঁছে দেয়। যেহেতু ইনগ্রিড তাদের দোভাষী হয়ে সাহায্য করত, ওলি তার দাদুর কোলে উঠেই জানায় সে তার বাবাকে ব্রিজের নিচে দেখেছে। যেহেতু সে বাচ্চা ছেলে তাই পুরোটা ভালোভাবে বুঝতে পারেনি। সে তার দাদুকে জানায় তার বাবা ভালো আছে। এরপর ইনগ্রিডকে ভেতরে ডেকে পাঠানো হয়। সেখানে জার্মান মেয়রের সাথে নরওয়ের একজন প্রতিনিধি কথা বলছিল, কিন্তু কেউ কারো ভাষা বুঝতে পারছিল না বলেই ইনগ্রিডকে নিয়ে আসা হয়। এখানে ইনগ্রিড দুই পক্ষের দোভাষী হয়ে কথা বুঝিয়ে দেয়। জার্মানরা বলে নরওয়ের নিরাপত্তার জন্যই তারা এত কিছু করছে। ইংরেজদের হাত থেকে নার্ভিককে সেফ রাখতে তারা সব সময় কাজ করে যাচ্ছে। কিন্তু নরওয়ের প্রতিনিধি বলে তাহলে কেন তারা নরওয়ের সৈন্যদের ধ্বংস করছে, আর কেনই বা নিজেরাই নার্ভিক দখল করতে চাইছে? তখন জার্মানরা বলে তারা এখানে আছে বলেই ইংরেজরা এখানে ভয় আসছে না। কিন্তু লোকটি এসব কথায় রেগে সেখান থেকে উঠে যায়। ইংরেজ তখন গ্লাসগুলো সেখান থেকে সরাতে চাচ্ছিল, কিন্তু তার হাত থেকে কাঁচের গ্লাস পড়ে যায়, ভেঙে যায়। সবাই বুঝতে পারে তার মন ঠিক নেই। অন্যান্য সহকর্মীরা তাকে রেস্ট নিতে বলে। আসলে তার মন এলোমেলো ছিল। সে গুনারকে নিয়ে খুব চিন্তিত ছিল। এরপর জার্মানদের এক ক্যাপ্টেনের সাথে ইনগ্রিড কথা বলে। সে তাকে জানায় তার স্বামী একজন নরওয়ে সৈনিক। সে ভয় পাচ্ছে তার স্বামীর প্রাণ নিয়ে। তখন লোকটি বলে সে তাদের যতটা খারাপ ভাবছে তারা ততটা খারাপ নয়। তখন ইনগ্রিড বলে গুনার ব্রিজের নিচে যুদ্ধ করা সৈনিকদের একজন, অর্থাৎ সে আত্মসমর্পণ করা সৈনিক নয়। লোকটি তখন চিন্তিত হয়, কারণ সেখানকার সৈনিকদের ছেড়ে দেওয়া সম্ভব নয়। তারপরও সে ব্যাপারটা দেখবে বলে ইনগ্রিডকে আশ্বাস দেয়। জেনারেল ডায়েটকে বলে সে কিছু করবে বলে জানায়। এর পরের সিনে ইনগ্রিডের সহকর্মী বেজর্গ তাকে কিছু তামা কিনে দেয়। সে বলে এগুলো সেই ৫০৩ নম্বর রুমের ইংরেজ বন্ধুদের জন্য, এটা তাকে পৌঁছে দিতে হবে। কিন্তু ইনগ্রিড এটা করতে চায় না। আসলে সে চিন্তিত ছিল, কিন্তু তার সহকর্মী বন্ধুটি তাকে বোঝানোর পর সেটা করতে রাজি হয়। ইনগ্রিড তামাক দ্রব্য নিয়ে সেই ইংরেজ এজেন্ট দুজনের কাছে যায়। এরা হোটেল থেকে পালিয়ে এখন নির্জন একটা ঘরে থাকে। সেখানে ইনগ্রিড যাওয়ার পর তারা খুশি হয়। তাকে তাদেরকে সাহায্য করতে বলে, জার্মানদের ক্যাম্পের ম্যাপ এনে দিতে বলে, কিন্তু ইনগ্রিড তাতে রাজি হয় না। কিন্তু তারা তাকে পৌঁছাতে থাকে। এটা নার্ভিককে বাঁচানোর জন্য সাহায্য চাওয়া, তার দেশের জন্য সে এতটুকু করতে পারবে না। তখন ইনগ্রিড এতে রাজি হয়। ম্যাপটি ছিল হোটেলের মেয়রের কাছে। সে ফেরার পথে পুরোটা সময় এগুলো ভাবতে থাকে। ইংরেজরাও জার্মানির থেকে কম শক্তিশালী নয়, কিন্তু জার্মানদের প্ল্যান ও অবস্থান সম্পর্কে জানে না বলেই সেভাবে যুদ্ধে নামতে পারছে না। হোটেলে ফিরে সে মেয়রের রুমে কফি সার্ভ করে যখন সে রুম থেকে বের হয়ে আসে, তখনই জানালা দিয়ে বাইরে যুদ্ধের আগুন দেখতে পায়। হোটেলে থাকা সব সৈন্যরা বের হয়ে যেতে থাকে। ইংলিশ যুদ্ধ জাহাজ এসে আক্রমণ করেছে, কিন্তু তারা এটা জানল কি করে? ছোট বাচ্চা ও মহিলারা নিজেদের সেফ রাখতে একটা অন্ধকার রুমে আশ্রয় নেয়। এখানে অলি দুষ্টমি করে কিছু কথা বলে। তাকে তার দাদু বুঝিয়েছে ইংরেজরা খারাপ নয়, তারা তাদের সাহায্য করতে এসেছে। এরপর ইনগ্রিড হোটেলে ফিরে তার সহকর্মীর কাছে জানতে পারে জার্মানদের সব জাহাজ ডুবে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইংরেজদের থেকে কোনো খবর আসেনি। এরই মাঝে জার্মানরা ইনগ্রিডকে ডেকে পাঠায়। ইনগ্রিডের শ্বশুর বলে, তুমি জার্মানদের সাহায্য করা ছেড়ে দাও। ইনগ্রিড বলে, এটা আমার চাকরি। তার শ্বশুর তার চাকরি ছেড়ে ঘরে বসে ইংরেজদের জন্য অপেক্ষা করতে বলে। ইনগ্রিড অনেক বুদ্ধিমান ছিল, সে তার শ্বশুরকে বাসায় ফিরে যেতে বলে। ইনগ্রিড জার্মান আহত সৈনিকদের সেবা করতে থাকে। জার্মান ক্যাপ্টেন তাকে পুরো রাত সেখানে থাকতে বলে, কেননা তাদের নার্স হিসেবে তাকে প্রয়োজন ছিল। তারা পুরোপুরি অন্ধের মতো ইনগ্রিডকে বিশ্বাস করত। ইনগ্রিড তাকে তার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করে। সে বলে, এখনো এটা জেনারেলকে জানানো হয়নি। জেনারেল ডায়েট এখন প্রচন্ড প্রেসারে আছে। এ সময় তাকে ব্রিজের নিচে ধরা পড়া সৈন্যদের ছেড়ে দেওয়ার কথা বলা যাবে না, সে প্রচন্ড রেগে যাবে। ইনগ্রিড বুঝতে পারে জার্মানরা এখন কঠিন পরিস্থিতিতে আছে। যখন সকল সৈনিক সেখান থেকে চলে যায়, তখন ইনগ্রিড লুকিয়ে মেয়রের রুমে চলে যায়। সেখান থেকে সেই ম্যাপের ছাপ নিয়ে নেয়। এরপর সেটা পৌঁছে দেয় ইংরেজ এজেন্টদের কাছে। সেখান থেকে ফেরার পথে হোটেলের সামনে তাকে জার্মান সৈনিকরা দেখে ফেলে। তারা জানতে চায় এই কারফিউর সময় সে কেন এত রাতে বাইরে গিয়েছিল। তখন ইনগ্রিড জানায় সে নিজের বাসা থেকে আসছে, এখানে সে কাজ করে। তারপর তারা পেপার্স দেখতে যায়। ইনগ্রিডের পেপার্স বের করতে একটু সময় বেশি লাগে, কিন্তু সবকিছু ঠিক থাকায় তাকে ভেতরে যেতে দেওয়া হয়। ইনগ্রিড ভেতরেই যাচ্ছিল, কিন্তু আচমকা হোটেলে হামলা করা হয়। ইনগ্রিড মৃত্যু ঝুঁকি নিয়েও এগোতে থাকে, কারণ ভেতরে তার ছেলে অলি রয়েছে। অনেক কষ্টে সে ভেতরে যায় এবং অলিকে ডাকতে থাকে। সে চিৎকার করে ডাকে। অনেকক্ষণ পরে বাচ্চাটি সাড়া দেয়। ইনগ্রিড তাকে বুকে জড়িয়ে নেয়। সে দেখতে পায় তার বুকে কিছু বিঁধে আছে। এরপর দেখানো হয় ৪ সপ্তাহ পর জার্মানরা নার্ভিকের চারপাশে লোহার রিং বসিয়েছে। নার্ভিক এখন তাদের কন্ট্রোলে। নরওয়ের যেসব সৈন্যরা যুদ্ধে বন্দী হয়েছে তাদের দিয়ে ভারী কাজ করানো হচ্ছে। তারা দড়ি বেঁধে বিভিন্ন ভারী সরঞ্জাম টেনে নিয়ে যাচ্ছে। তারা এমনিতেই আহত ছিল, ভারী কাজ করতে করতে তারা আরো বেশি দুর্বল হয়ে গেছে। গুনারের ম্যাগনি নামের সেই সৈনিক বন্ধুটি কাজের সময় দুর্বল হয়ে পড়ে যায়। তার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, কেননা তার ভালোবাসার মানুষ হয়তো এতদিনে তাকে ভুলেই গেছে। কিন্তু গুনার তাকে বোঝায় যে বিজর্ক এখনো তাকে মনে রেখেছে, তার জন্য তাকে বাঁচতে হবে। বিজর্ক হলো হোটেলে কাজ করা ইনগ্রিডের সহকর্মী বান্ধবী। সে ছিল ম্যাগনির ভালোবাসার মানুষ। কিছুক্ষণ বোঝানোর পর সে আবারও কাজে হাত দেয়, তাকে বাঁচতে হবে। এখানে আরো অনেক বন্দী সৈনিকদের নিয়ে আসা হচ্ছিল। কেউ কেউ অনেক বেশি আহত ছিল। তারা বুঝতে পারছিল না তাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। গুনার এখান থেকে পালানোর প্ল্যান করে, কিন্তু একজন জার্মান সৈনিক তাকে শুট করার জন্য প্রস্তুত হয়। আর তখনই পাইরি নামের একজন ইংরেজ সৈনিক জার্মান সৈনিকটিকে শুট করে দেয়। তারপর গুনারকে উদ্ধার করে নিয়ে যায়। একজন ডানে একজন বামে চেক দিতে দিতে এগিয়ে যায়। সামনে তারা দুজন সৈনিককে দেখতে পায়। তারা বাংকার থেকে সামনের দিকে গুলি ছুটছে। গুনার এবং পাইরি পেছন থেকে তাদের গুলি করে দেয়। এরপর আরো কয়েকজন ইংরেজ সৈনিকদের সাথে গুনারের পরিচয় হয়, কিন্তু তখনই গুনার পেছনে মেরে ফেলে রেখে আসা জার্মান সৈনিকের কাতরানোর আওয়াজ শুনে তার কাছে যায়। से ताके चिनते पारे। तार पकेट थेके फटो निये देखे। एरपर इंग्रेजरा एसे ताके निये जाय। से युद्धेर भयाबहता देखे एकजन सैनिक बोले एकटा लाश पाओया गेछे, किन्तु सेटा गुनार एर बाबार किना सेटा से जानतो ना। गुनार बाबार मृत्युर कथा शुने मानसिक भावे भेंगे पड़े। से जाने ना तार बो एबं छोटो बाच्चाटी बेंचे आछे किना। मेजर ताके सान्त्वना देय एबं बोले खूब शीघ्रई तारा नार्विके फिरे जाबे। विश्वास राखते होबे जे तार बो बाच्चा बेंचे आछे, तारा निश्चयई बेंचे आछे। अन्यदिके इंग्रिड तार छेलेर बुकेर क्षतटा परिष्कार करे बैंडेज करे दिच्छिलो। तखन बिजर्क एसे जानाय जार्मानरा सेई इंग्रेज एजेंटदेर खुंजছে। प्रत्येकকেই ताদের কথা জিজ্ঞেস করছে। ইনগ্রিড তখন জানতে চায় সে তাদেরকে এই ব্যাপারে কিছু বলেছে কিনা। বিজর্ক জানায় তারা ইনগ্রিডকেই খুঁজছে। ইনগ্রিড তখন আবারো জার্মানদের দোভাষী হয়ে কথা বলে। এখানে জার্মানরা নরওয়ের সেই প্রতিনিধির কাছে জানতে চাচ্ছিল ইংরেজদের সেই এজেন্টরা কোথায় আর তাদের সাহায্যই বা করছে কারা। কিন্তু লোকটি উত্তর দেয় সে এসবের কিছুই জানে না। তখনই সেখানে বাইরে থেকে হামলার সংকেত পাওয়া যায়। জার্মানরা রেগে গিয়ে তাকে বন্দী করে। তারপর ইনগ্রিডকেও জার্মান ক্যাপ্টেন পার্সোনালি কিছু জিজ্ঞেস করে, কিন্তু ইনগ্রিড জানে না বলেই চলে আসে। বাচ্চার কাছে এসে বিজর্ককে বসিয়ে রেখে গিয়েছিল। তার সাথে সে কিছুক্ষণ ইংরেজদের নিয়ে কথা বলে। গতকাল শেষবারের মতো কথা হয়েছে তাদের সাথে। খুব শীঘ্রই আবারও তারা যোগাযোগ করবে। সে রাতে তার বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। ইনগ্রিড বাইরে যুদ্ধ জেনেও ছেলেকে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। প্রচন্ড গুলি এবং ব্লাস্ট হচ্ছিল, কিন্তু ইনগ্রিড তার ছেলেকে নিয়ে এই বিপদের মাঝে দিয়েই এগুতে থাকে। কিন্তু হসপিটালে তার চিকিৎসা হয় না, কারণ মিলিটারি নিয়ম অনুযায়ী আগে আহত সৈনিকদের চিকিৎসা করা হবে, তারপর সাধারণ কেউ। এই সব কিছু ইনগ্রিডকে বলে জার্মান সেই ক্যাপ্টেন যাদের দোভাষী হয়ে কাজ করে ইনগ্রিড। ইনগ্রিড বলে আমি তো আপনাদের হয়ে কাজ করছি, তাহলে আমার ছেলেকে কেন চিকিৎসা দেওয়া হবে না? তখন ক্যাপ্টেন জানায় সে মিলিটারি নিয়ম ভাঙতে পারবে না। সৈন্যদের আহত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে, তাই তাদেরকেই আগে চিকিৎসা দিতে হবে। তখন ইনগ্রিড জানায় সে ইংরেজ এজেন্টদের কথা জানে, তারা কোথায় আছে সেটাও সে বলতে পারবে। যদি তার ছেলেকে চিকিৎসা করা হয় তাহলে সে সব বলে দেবে। তখন এই শর্তে সে সবকিছু বলে দেয়। তার ছেলের অপারেশন সফল হয়। অন্যদিকে বিজর্ক আসে ইনগ্রিডের সাথে কথা বলতে। সে ইনগ্রিডের ছেলের অপারেশন দেখে অবাক হয়ে জানতে চায় সে কিভাবে ডাক্তার ম্যানেজ করলো। এ সময় তো সাধারণ মানুষের চিকিৎসা হচ্ছে না। ইনগ্রিড বলে এখানে জার্মান সৈন্যরা আছে, তাই সে বেশি কিছু বলতে চায় না। কিন্তু বিজর্ক ঠিকই বুঝতে পারে ব্যাপারটা। বিজর্ক মনে মনে ইনগ্রিডকে বিশ্বাসঘাতক ভাবতে থাকে। এর 2 সপ্তাহ পর নরওয়ের সৈন্যদের সাথে জার্মানদের প্রচন্ড যুদ্ধ হয়। গুনার নিজেও প্ল্যান করে। জার্মানদের 5টি মেশিন গানের অবস্থান তারা দেখে নেয়। তারপর মেজরের কথা মতোই তারা যুদ্ধে এগোতে থাকে। কিন্তু জার্মানদের প্রবল আক্রমণে তারা দিশেহারা হয়ে এদিক ওদিক পালাতে থাকে। কিন্তু ক্যাপ্টেন তাদের আটকায় এবং বলে যদি যুদ্ধ ছাড়া অন্য কোনো পথ তোমরা বেছে নাও তাহলে আমি তোমাদের শুট করব। তারপর সৈন্যরা আবার জেগে ওঠে, আবারও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তখন গুনার নিজের আলাদা প্ল্যান অনুযায়ী যুদ্ধে নামে। গুনার এবং আরো 2 জন সৈনিক অন্য পথে এগোতে থাকে। তারা জার্মান মেশিন গানের পেছনের দিকে যায় এবং পেছন থেকে আক্রমণ করে মেশিন গান প্লেসে। সবগুলো মেশিন গান বন্ধ হয়ে যায় এবং গুনারদের কন্ট্রোলে চলে আসে। তখন গুনার চিৎকার করে মেজরকে যুদ্ধ বন্ধ করতে বলে, কারণ বিপরীত প্রান্তে এখন কোনো শত্রু নয়, গুনারের দল অবস্থান করছে। মেজর সহ সকল সৈনিক খুশিতে নিজেদের জয় উদযাপন করতে থাকে। এরপর সেনে হোটেলে ইনগ্রিডকে জার্মান ক্যাপ্টেনের সাথে কথা বলতে দেখা যায়। ক্যাপ্টেন তাকে তার সাথে বার্লিনে যেতে বলে। সে আরো জানায় খুব শীঘ্রই হিটলার পুরো পৃথিবী দখল করে নেবে। তাছাড়া গুনার হয়তো বেঁচে নেই। তাদের কাছে থাকা লিস্টে গুনারের নাম নেই। ইনগ্রিড এটা দেখে, কিন্তু সে তাতেও রাজি হয় না। এরপর পলি কথা বলে ইনগ্রিডের সাথে। পলি তাকে টাকা দিয়ে বলে শহর ছেড়ে চলে যেতে, কেননা দুপক্ষ থেকেই তাকে শত্রু ভাববে। ইনগ্রিড তখন পলি পালাবে কিনা জানতে চায়। পলি জানায় তার তো অলির মতো ছোট কোনো রাজকুমার নেই, তাই তাকে নিয়ে ভাবতে হবে না। ইনগ্রিড তার ছেলেকে নিয়ে পালানোর জন্য চলে যায়। যাওয়ার সময় বিজর্ক কোনো কথা বলে না। অন্যদিকে নরওয়ের সৈন্যরা নিজেদের জয় উদযাপন করে পতাকা উড়িয়ে দেয়। এরপর নিজেদের শহর নার্ভিকে ফিরে আসে। শহরের সবাই তাদের অভিনন্দন জানায়, কিন্তু গুনার অবাক হয়ে যায় ইনগ্রিডকে দেখতে না পেয়ে। বিজর্ক জানায় ইনগ্রিড জার্মানদের হয়ে কাজ করে, তাই এই জয় হয়তো সে খুশি নয়। গুনার এই কথাটার মানে বুঝতে পারে না। সে ঘরে ফিরে দেখে ইনগ্রিড শহর ছেড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তখন সে জানতে চায় কেন তারা শহর ছাড়ছে। ইনগ্রিড জানায় সে ইংরেজদের অবস্থানের কথা জার্মানদের জানিয়ে দিয়েছিল। এটা শুনে গুনার রেগে যায়। সে বলে ইংরেজরা তাদের সাহায্য করেছে, সে তাদের সাথে কেন বেইমানি করলো। ইনগ্রিড তার বাচ্চার বিপদের কথা বলে। ইনগ্রিড তাকে ছেলের বুকের ক্ষতটা দেখাতে বলে, কিন্তু তবুও গুনারের রাগ কমে না। ইনগ্রিড বলে তখন তার পাশে জার্মানরা ছাড়া আর কেউ ছিল না, এটা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তখনই জার্মানদের বিমান এসে শহরে হামলা করে। গুনার বাইরে গিয়ে দেখে একটা লাশের পাশে অনেকেই ভিড় করে আছে। অন্যদিক দিয়ে ইনগ্রিড ও অলি শহর ছেড়ে চলে যায়। তারা যখন ফেরিতে ওঠে কারো ধাক্কা লেগে ইনগ্রিডের লাগেজ খুলে পড়ে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল, কেননা সে জার্মানদের সাহায্য করেছিল। সে যখন জিনিসগুলো লাগেজে তুলছিল তখনই দেখতে পায় গুনার তাকে সাহায্য করছে। গুনারকে দেখে ইনগ্রিড খুব খুশি হয়, আর এভাবেই বাবার মনের কাছে হেরে যায় একজন সৈনিক। তারা শহর ছেড়ে চলতে থাকে। অন্যদিকে দেখা যায় শহরে যুদ্ধের আগুন আর ধোঁয়া। আর এখানেই শেষ হয় মুভিটি। দর্শক, এইরকম আরো মুভি এক্সপ্লেনেশন দেখার জন্য সিনেস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।